দেখুন গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর ঘটনা সম্পর্কে যা বললেন মৃণাল হক। তার তৈরি ভাস্কর্য সরিয়ে নেওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে ভাস্কর্যটি নিয়ে এই বিতর্ক, সেটির শিল্পী ছিলেন মৃণাল হক। গত বছরের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের আদলে গড়া ন্যায় বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। 2015 সালে এই ভাস্কর্য তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিবিসি বাংলার মানসী বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃণাল হক বলেন, বৃহস্পতিবার রাতে যখন ভাস্কর্যটি সরানো হয়েছিল তখন তিনি কান্না থামাতে পারেননি। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে এই ভাস্কর্য তৈরির আইডিয়া কি তিনি দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে মৃণাল হক বলেন, কীভাবে সুপ্রিম কোর্টের সৌন্দর্য বাড়ানো যায়, এটিকে খুব সুন্দর আদালত প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছিল। তখন কর্তৃপক্ষর এই ধরনের একটি প্রতীকী ভাস্কর্য তৈরির কথা বলেন। একটি মেয়ে দাড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে, চোখ বাঁধা, হাতে তলোয়ার, সেটাই বানানো হয়েছে। মৃণাল হক জানান, প্রথমে তিনি ভাস্কর্যের একটি মিনিয়েচার মডেল পেশ করেন। এটি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ অনুমোদন করার পর তিনি মূল ভাস্কর্য তৈরির কাজ শুরু করেন। মৃণাল হক বলেন, এর আগে তার তৈরি লালন ভাস্কর্যটি নিয়েও সমস্যা হয়েছিল, যেটি বিমানবন্দরের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।